সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। সবাই আমাদের আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আপনারা সবাই একটি বন্ধু দেখে হয়তো অনেক ভাবছেন আমি কী নিয়ে কথা বলি। তো যথারীতি আমি অবশ্যই আপনার সাথে এই আসন্ন কোরবানির ঈদের গরু বিষয়ক কিছু বিষয়ে কথা বলতে চাচ্ছি। তবে বিষয়ের প্রসঙ্গটা ব্যতিক্রম। বিষয়টা হচ্ছে যে আমরা সবাই কোরবানি আসলে কোরবানি দেওয়ার জন্য যে এই আগ্রহ বা যে উদ্দীপনাটা থাকে এবং কোরবানির যে মূল বিষয়টা সেটি আমরা কতটুকু এখন ভালোভাবে করছি বা কতটুকু আমাদের কোরবানিতে হচ্ছে। আপনারা দেখবেন যে আমাদের চট্টগ্রামে অনেকে আছেন যে কোরবানি দেয় সবাই প্রায় সময়, কিন্তু প্রায় 80-90% কোরবানি কিন্তু হয় না। কেন হয় না? তার বিষয়টি হচ্ছে আমরা এখনও অনেকে আছি যে কোরবানি দেওয়ার যে নিয়ম বা কোরবানি দেওয়ার যে বিষয়টি, সেই বিষয়টিকে আসলে আমরা অন্য জায়গায় নিয়ে গেছি। কোরবানিটা এখন চলে গেছে আমাদের স্ট্যাটাস, আমাদের শোডাউনের উপর দিয়ে। কিছু বিষয় বলি আমি আপনাকে যে কোরবানি কাদের জন্য করা হয়েছে। আমরা সবই জানি কিন্তু জানলো তা মানি না। ধরুন বর্তমান প্রেক্ষাপটে কিছু কিছু ঘটনা যেগুলো আছে যেগুলো খুবই খারাপ লাগে, তার মধ্যে একটি হচ্ছে আমরা অন্যের টাকা পরিশোধ না করে আমরা প্রতি বছর লোক দেখানোর জন্য কোরবান করি। যেমন হয়তো কেউ আমার কাছে 10,000, 20,000 বা 40,000 টাকা হয়তো পাওনা আছে, আমরা তাদেরকে না দিয়ে আমরা লোক দেখানোর জন্য 1.5-2 লাখ টাকার উপর কোরবান দেওয়ার জন্য আমরা যে প্রতিযোগিতা লিপ্ত হয়েছি, তাতে করে বুঝে যায় যে আমাদের কোরবানি কতটুকু খারাপ হয়েছে বা খারাপ হবে, আদৌ আমার এই কোরবানি কবুল হবে কিনা। কারণ কোরবানিটা আল্লাহ সন্তুষ্টির জন্য, কিন্তু আমরা আজকে এই আল্লাহ সন্তুষ্টিকে ভুলে গিয়ে আমরা কোরবানি দিচ্ছি শুধুমাত্র আমাদের সমাজে আমাদের লোক দেখানোর যে প্রতিযোগিতা সেখানে গিয়ে দাঁড়িয়েছে। তো আমি সবার কাছে আহ্বান জানাবো, যারা এই ধরনের কাজগুলো করেন তাদের যেন একটু চিন্তা করে তারা এই কোরবানিটাকে, কোরবানি দেওয়া আল্লাহকে খুশি করার ব্যাপারটা আপনারা চিন্তা করবেন। কারণ আমি আমার কাছে একজন মানুষ 10,000 টাকা বা 20,000 টাকা বা 30 টাকা পায়, আমি তাকে ওই টাকাটা দিলে সে দেখা যায় যে কিছুটা হলো পরিবারকে নিয়ে সচ্ছল থাকবে, ভালো থাকবে বা কোরবানির সময় তার সে কিছু গোশত কিনে খেতে পারবে। কিন্তু তাকে না দিয়ে যদি আমি আমার বাজেটটা বাড়িয়ে কোরবানিটা দেই, তাহলে তার থেকে মনে কষ্ট বা তার দেনা দেখে আমার এই কোরবানিটা কত কোরবানি হচ্ছে, আদৌ কোরবানিটা আল্লাহকে খুশি হচ্ছেন নাকি আর নারাজ হচ্ছেন, আমরা এই জিনিসটাই বুঝি না। আমরা এই কোরবানিটাকে নিয়ে গেছি লোক দেখানো যায়। আর আরেকটি বিষয় বলি যে আমাদের বর্তমানে হচ্ছে কষ্ট জায়গা হচ্ছে যে আমরা পরের হকের উপর খুবই অনাগ্রহ প্রকাশ করি। যেমন একটা সময় যখন আমরা ছোটো ছিলাম তখন দেখতাম যে গরুর চামড়া দাম এত বেশি ছিল যে মানে অনেক সময় দেখি ছোটো গরুর দামও চামড়ার দামও 1500-2000 টাকা বেচা হতো। আসলে বর্তমানে গিয়ে আমরা দেখছি গরুর চামড়া অনেক ফেলে দিচ্ছে। তার কারণ হচ্ছে যে এটি এই চামড়াটা গরিবের হোক, সেই জন্য এটার প্রতি আমাদের কোনো আগ্রহ নেই। যদি আজকে নিজের টাকাটা হতো বা টাকাটা নিজে খেতে পারতাম, তাহলে ঠিকই এই চামড়ার দাম হয়তো আকাশচুম্বী হতো। কিন্তু গরিবের হক বিদায় আমরা এই চামড়া নিয়ে কেউ দৌড়াদৌড়ি করছি না, আমরা এই চামড়ার ব্যাপারে কোনো প্রকার আমরা আগ্রহ সৃষ্টি করছি না। তো আমি আপনাদের মধ্যে সবাইকে অনুরোধ করবো এই গরুর চামড়া যেহেতু গরিবের হক, আসুন আমরা সবাই মিলে এই চামড়াকে একটু দরদাম করে একটা ভালো জায়গায় নিয়ে যাতে বেচতে পারি এবং যেন গরিব যারা এটার হকদার তাদেরকে যেন আমরা এই হকটা ঠিকমতো দিতে পারি। তো আগামী কোরবানির সবার জন্য আল্লাহ পাক কবুল করুক এই দোয়া করি, এবং সেই সাথে সবাইকে আমি আবারও অনুরোধ করছি যে আপনারা সবাই যার যার জায়গায় আপনারা কোরবানি দেওয়ার আগে লোক দেখাও না। আল্লাহ যতটুকু কোরবানি সন্তুষ্ট রেখেছেন কোরবানিতে সন্তুষ্ট হবেন, ততটুকু আপনি আপনার সামর্থ্য অনুযায়ী কোরবানি দিন। এবং আপনাকে যে প্রতি বছর নেয় পুরো দিতে হবে তা নয়, আপনার সামর্থ্য বলাই জানে আপনার সামর্থ্য কোথায়, অবশ্যই সেই সামর্থ্যের উপরেই আপনি আপনার কোরবানিটা দেওয়ার চেষ্টা করবেন। অবশ্যই কোনো আশ্বস্ত করার কিছু নেই, এবং যারা
কোরবানিটা আসলে বিভিন্ন মানুষকে বিভিন্ন প্রশ্ন করেন, ভাই কোরবানি দিবেন বাজেট কত? আমি অনুরোধ করবো যে আপনারা এই কাজটি করবেন না, কারণ বর্তমানে আমাদের দেশের অনেকে আছেন যারা আসলে কোরবানি দেওয়ার সামর্থ্য রাখে না, তো তাদেরকে বলে কষ্টটা দেওয়ার আসলে কারোর কাম্য নয়। ধন্যবাদ এখানে সবাইকে, আবারও ঈদ শুভেচ্ছা, ঈদ মোবারক।